নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আগে যে 150 বছর উপলক্ষে যে র্যালিটা বেরোনোর কথা ছিল আপনাদের দেখেছিলাম 20 তারিখের ভিডিওতে, তো আজকে হচ্ছে 21 তারিখ, সেই দিন যেদিন র্যালি বেরোনোর সময়। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা সম্পূর্ণভাবে সবাই রেডি হয়ে গেছে। সামনে হেড স্যার মানুষকে কিছু বক্তৃতা দিচ্ছে বা বলছে যে সাইকেল গাড়ি রাখা যাবে না। তো এই যে সবাই মোটামুটি উপস্থিত হয়ে গেছে, এবার আমাদের পদযাত্রার জন্য সব আয়োজন করা হচ্ছে। এখানে মোটামুটি হেড স্যার উপরে উঠে পড়েছে, আমাদের স্কুলের যে পতাকা সেই পতাকা উত্তোলন হবে, আপনারা দেখতে পাবেন। সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি। আপনারা সবাই শুনতে পেলেন আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হলো, আর এরই মধ্যে চলে এসছে আমাদের বেলুড় মঠের মহারাজ। তো মহারাজকে স্বাগতম জানাচ্ছে আমাদের স্কুলের এনসিসি ছেলেরা। তো এনসিসির ছেলেরা যেহেতু স্বাগতম জানানো হচ্ছে, তো মহারাজ সামনে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমাদের তো আমাদের কিছু এনসিসির ছেলেরা আছে যারা নাচ এবং গানের মাধ্যমে স্যারকে স্বাগতম করবেন আমাদের মহারাজকে। তো কিভাবে করবেন এবং কীরকমভাবে করবেন আপনারা দেখুন ভিডিওটিতে। তো আমাদের মহারাজ পৌঁছে গেছেন মঞ্চে, এবং পাশে আছে আমাদের এমএলএ অরিন্দম গুইন। তো স্যার পুষ্পস্তবক দিয়ে স্যারকে সম্বর্ধনা জানাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন। তো মহারাজ এগিয়ে গেলেন আমাদের কিছু মহান মানুষদের মাল্যদান করার জন্য। তো মাল্যদান করে আবার মঞ্চের দিকে মহারাজ এগিয়ে আসবেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে ছেলেরা সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এরা এবার বেরোবে পদযাত্রার দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন মহারাজের মাল্যদান প্রায় হয়েই এসছে, মহারাজ এগিয়ে আসবে, আবার মঞ্চের দিকে চলে যাবে মহারাজ। তো আপনারা মহারাজ মঞ্চের দিকে যাচ্ছে, তো আপনারা ভিডিওটা দেখুন। এবং আমাদের এই 150 বছরের অনুষ্ঠান আপনারা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন, দেখলে আপনাদের ভালো লাগবে। এবং আমাদের র্যালি হওয়ার শুরু হয়ে গেছে, তো এক এক করে সবাই বেরিয়ে যাচ্ছে। তো সামনে দিয়ে কি কি বেরিয়ে যাচ্ছে আপনারা দেখুন, যে ফার্স্টে রণপা বেরোলো, আরও অনেক কিছু বেরোবে, আপনারা দেখুন ভিডিওটা সম্পূর্ণভাবে। আর এখানে মহারাজ পায়রা উড়িয়ে দিল, তিনখানা পায়রা নিয়ে এসেছিল, তিনখানা পায়রা উড়িয়ে দিল। তারপর আমাদের হেড স্যার উনি বেলুন ওড়াবেন, তো আপনারা বেলুন ওড়ানোটা সম্পূর্ণভাবে দেখুন যে কীভাবে বেলুন ওড়াচ্ছে আমাদের স্যার।
আমাদের সবই হয়ে গেছে, এবার আমাদের বেরোনোর পালা। তো মহারাজ মশাল জ্বালিয়ে আমাদের বেরোনোর অনুমতি দিলেন, তো আমরা এবার বেরোবো। তো এই মশাল জ্বালানো হয়ে গেছে, এবার আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো মশাল থাকবে একদম সামনে, এই হচ্ছে আমাদের সব স্টুডেন্টরা। তো স্টুডেন্টরা এবার বেরোবে, তো আপনারা দেখতে থাকুন র্যালির প্রথম থেকে শেষ অবধি কী কী আছে। আমাদের পদযাত্রা শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে মানে আসছে, চলেই এসেছে। আমাদের পদযাত্রা প্রায় শেষের দিকে, খুব একটা বেশিক্ষণ লাগেনি, কেননা এত মানুষ এত লোক ছিল যে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের পদযাত্রা মিলে। এখানেই আমাদের পদযাত্রা শেষ হয়ে গেল, আমাদের পদযাত্রা পদযাত্রা চলছিল, পদযাত্রাটা এখানেই শেষ হলো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না বন্ধুরা। ভিডিওটার মধ্যে আরও অনেক কিছু আছে, আপনারা দেখবেন। আমরা ভেতরে দেখতে পাচ্ছি পদযাত্রায় গেছি।
ক্লান্ত হয়ে গেছে, তারা জল খাবে, এই জন্য সব পদযাত্রা যারা যারা ফিরে আসছে তাদেরকে আবার স্কুলের ভেতরে গিয়ে নেওয়া হচ্ছে, তাদের রাস্তায় জ্যাম হয়ে যাবে এত মানুষ। তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন, আরও অনেক কিছু চমক আপনাদের আছে। আমাদের মোটামুটি পদযাত্রা শেষ, এবার আমরা সন্ধেবেলার দিকে এগোবো। সন্ধেবেলাও আমাদের ছোট্ট একটা প্রোগ্রাম আছে, তো আপনারা দেখুন প্রোগ্রামটা। সন্ধেবেলা আমাদের প্রোগ্রামে নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন ধরনের অনুষ্ঠানের একটা ছোট আয়োজন করা হয়েছে। তো আপনাদেরকে দেখাবো যে সন্ধেবেলার কি হচ্ছে, তো আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন। দোতলা বাড়ি, লোহার গরাদ দেওয়া একতলা ঘর, পথের ধারে লোলা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ভেসে গেছে বাড়ি, মাঝে মাঝে শ্যাটা পড়া দাঁড়া মার্কিন ফানি। এতক্ষণ ধরে আপনাদেরকে দেখানো হলো নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান। তো আমাদের এই প্রোগ্রামটা এখানেই শেষ হলো, আবার নেক্সট প্রোগ্রামের জন্য, নেক্সট ভিডিওর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আপনাদের সহযোগিতা খুবই দরকার, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।